নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের করিনা কাপুর খান ও সাইফ আলী খানের পুত্র সন্তান তৈমুর আলী খানকে নিয়ে বলবো। দেখতে দেখতে তিনে পা দিল ছোট্ট নবাব, তবে বয়স 3 হলেও জনপ্রিয়তাতে সবাইকে ছাপিয়ে গিয়েছে তাদের পুত্র তৈমুর। আর তাই তো ছোট্ট নবাবের জন্মদিনে গোটা মুম্বাইয়ের নজর পতৌদি প্যালেসে। 20 ডিসেম্বর 2016 সালে তৈমুরের জন্ম হয়। জন্মের পর থেকেই ছোট্ট নবাব বেশ জনপ্রিয়। ছেলের নাম তৈমুর দেয়া নিয়ে জল ঘোলা হয়েছিল বহু, তবে সেসব গুঞ্জন এখন পুরনো। উল্টে তৈমুর এখন বলিউডের নয়নের মণি, আর তাই জন্য 19 ডিসেম্বর থেকে পতৌদি পরিবারের বার্থডে পার্টি শুরু। হাজির ছিলেন তৈমুরের মাসি করিশ্মা কাপুর, পিসি সোহা আলী খান, করণ জোহরের সঙ্গে তার 2 সন্তান, আরও অনেকেই। চল বাংলায় জানি চ্যানেলের পক্ষ থেকে তৈমুর আলী খানকে, অর্থাৎ আমাদের ছোট্ট নবাবকে, শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।